আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যশোরে ব্যাপক হারে মাল্টা চাষ শুরু, অল্প সময়ে অধিক লাভের সুযোগ তৈরি হয়, আগ্রহী হয়ে উঠছে শিক্ষিত যুবকরাও। স্বল্প বরাদ্দ ও কর্তৃপক্ষের গাফিলতিতে হচ্ছে না মেহেরপুরে 3 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ, চরম দুর্ভোগে 3 গ্রামের 10,000-এরও বেশি মানুষ। আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী, স্বল্প পরিসরে মণ্ডপে চণ্ডী পাঠের মাধ্যমে পালিত হচ্ছে বিহিত পূজা। এবং দর্শকদের গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচারের আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। এবার বিস্তারিত। যশোরে এবার শুরু হয়েছে ব্যাপক হারে মাল্টা চাষ, অল্প সময়ে অধিক লাভের সুযোগ তৈরি হয়, মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছে শিক্ষিত যুবকরাও। সর্বোচ্চ ফলন পেতে প্রান্তিক কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে হর্টিকালচার সেন্টার। দেশের চাহিদা মিটিয়ে এসব মাল্টা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যশোর প্রতিনিধি শাহনারা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান উবি। মাস্টার্স পড়ুয়া ছাত্র শরীফুল ইসলাম মনিরামপুরের এই শিক্ষার্থী এখন মনোযোগ দিয়েছেন ফল চাষে। 14 কাঠা জমিতে 10,000 টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন যাত্রা। বছর তিনেক পর সেই শরীফুলের মুখে এখন সফলতার হাসি। অল্প খরচে আমি এখন অধিক লাভবান। এই ফলটা আমি 150 টাকা করে কেজি বিক্রয় করছি, প্রায় আমার 13-14 লক্ষ টাকার সম্পদ হয়ে গেছে। শরীফুলের পথ ধরে এখন অনেক শিক্ষিত যুবক ফল চাষে ঝুঁকছেন, তাদের প্রশিক্ষণ দিচ্ছে যশোর হর্টিকালচার সেন্টার। এছাড়াও সার কীটনাশক সহ সব ধরনের উপকরণ পাচ্ছেন বিনামূল্যে। ফল চাষ করে তারা যেমন স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি ফিরে আসছে পরিবারের সচ্ছলতা। পরিবারের কিছু দিচ্ছে এবং নিজেরও খরচ চালাচ্ছে এবং সামনে আরও বড় কিছু করার জন্য সে চেষ্টা আছে। আমি একজন শিক্ষিত বেকার, পরিকল্পনা নিয়েছি বা আমিও এটা করতে আগ্রহী শরীফুলের মতো। একটা গাছেই 20 থেকে 40 কেজি মালটা ধরে, চারা রোপণের বছর দুয়েক পরেই ফল আসতে শুরু করে। গাছের বয়স 3 বছর হলেই মালটা বাজারজাত শুরু করে দেন কৃষকরা। মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, বিভিন্ন ধরনের মিনারেল আছে। হর্টিকালচার থেকে যে উন্নত মানের সঠিক জাতের যে চারাটা সে পেয়েছে বাড়ি ওয়ান মালটা, এই জন্যে তার জাতটা সঠিক আছে, যেটা কিনা একেবারেই একজন বাগান সৃষ্টিকারীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মালটা চাষে শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে দেখে বাগান তৈরিতে বিনিয়োগ করছেন এলাকার শিল্পপতিরাও। দেশের চাহিদা মিটিয়ে বড় পরিসরে এসব ফল রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাত্র 3 কিলোমিটার রাস্তার জন্য উন্নয়ন থেমে গেছে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর, নিশ্চিন্তপুর ও কুলবাড়িয়া গ্রামের 10,000 পরিবারের। চরমভঙ্গুর এই রাস্তার কারণে কেবল বর্ষাকালে নয়, প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন এই 3 গ্রামের মানুষ। স্বল্প বাজেট ও দরপত্রে এলজি ইডির গাফিলতিতে বারবার উদ্যোগ নিয়েও এগোচ্ছে না সংস্কারের কাজ। মেহেরপুর প্রতিনিধি উমায় ফাতেমা রোজেনার তথ্যচিত্রে রিপোর্ট করছেন সাইদুল আলম। মেহেরপুর পৌর এলাকা থেকে 1 কিলোমিটার দূরে সদর উপজেলার মনোহরপুর, নিশ্চিন্তপুর ও কুলবাড়িয়া গ্রামের সংযোগ সড়ক। বিগত 15 বছরে একবারও হয়নি সড়কটির সংস্কার কাজ। রাস্তাটি নির্মাণে 3 বার দরপত্র আহ্বান করা হলেও ঠিকাদার ও এলজিইডির লাভ লোকসানের হিসাব না মেলায় সেগুলো বাতিলও হয়। পরে জামানত ফিরে পেতে হাইকোর্টে মামলা দায়ের করে ঠিকাদাররা, ফলে চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত আর দরপত্র আহ্বান করতে পারছে না এলজিইডি, যার কারণে থেমে গেছে রাস্তাটির নির্মাণ কাজ। স্থানীয়রা জানান, রাস্তা সংস্কারের অভাবে ব্যবসা বাণিজ্য চিকিৎসা সহ সব সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। রাস্তার উপর যে স্যালভেজ মানি ধরা আছে এলজিডি অফিস তা গোপন করে দরপত্র আহ্বান করায় রাস্তার নির্মাণ কাজ সম্ভব হয়নি বলে জানান ঠিকাদার। দ্বিতীয়
গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণে হাইকোর্টের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত রাস্তাটি নির্মাণে এলজিইডি ও ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭৮০ জনে। ১০,৯৯৮টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১,০৯৪ জন। মোট শনাক্তের সংখ্যা ৩,৯৭,৫০৭। ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৯.৯৫%। একদিনে সুস্থ হয়েছেন ১,৪৯৮ জন। মোট সুস্থ ৩,১৩,৫৬৩। সুস্থতার হার ৭৮.৮৮%। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন। করোনা টিকা কিনতে জনসংখ্যাধিক্যের ভিত্তিতে বাংলাদেশকে দ্রুত ঋণ মঞ্জুরে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বিশ্বব্যাংক ও IMF এর বার্ষিক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, ঋণ সহায়তা প্রদানে IDA ভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যাধিক্যের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। কোভিড মোকাবেলায় বাংলাদেশ ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চায়। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সক্ষমতা অর্জন করায় IDA ১৯ আওতায় বাংলাদেশকে আগের মতো অধিক পরিমাণে বরাদ্দ প্রদানের অনুরোধ জানানো হয় অনুষ্ঠানে। আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। সকাল ৯:৫৭ বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে এই দিনের ধর্মীয় আচার। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ ও বিভিন্ন রীতিনীতির মাধ্যমে শুরু হয় দিনটি। কাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা কারণে বিধিনিষেধ থাকলে ভোর থেকে ভক্ত পুণ্যার্থীদের ভিড় জমাচ্ছেন মণ্ডপগুলোতে, দিচ্ছেন অঞ্জলি, পুরোহিতের কাছ থেকে নিচ্ছেন দেবীর ভাগ। সব ভক্ত ও পুণ্যার্থীদের চাওয়া, করোনার এই মহামারী দূর হয়ে পৃথিবীর আগের অবস্থায় ফিরে আসবে, মানুষ পাবেন তাদের স্বাভাবিক জীবন। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের রিপোর্টার শফিউল্লাহ সুজন। আমরা চলে যাচ্ছি সেখানে। সুজন, আজ মহানবমীতে আয়োজন কেমন দেখছেন? আফরোজা, আপনি জানেন যে আজকে মহানবমী। মহানবমীর শুরুতেই ফুল দিয়ে দেবীকে আসলে শ্রদ্ধা জানানো হয় এবং একই সাথে কিন্তু ধূপ জ্বালিয়ে এবং দেবীকে হচ্ছে অর্চনা দিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেবীকে জাগ্রত করা হয়। দেবীকে জাগ্রত করার পর দেবী আসলে দেবীকে স্নান করানো হয়। এই মুহূর্তে আসলে দেবীর যেই এই পুণ্যপাঠ চলছিল, এখন একটু বিরতি চলছে, এই মুহূর্তে আবার পুণ্য দেবীর হচ্ছে জন্য আরাধনা শুরু করা হবে। একই সাথে কিন্তু দেবীকে যে আজকে আপনি জানেন যে নবমী, নবমীর জন্য কিন্তু সকলকে মধ্যে একটি শোকের ছায়া বিরাজ করছে, কারণ কালকে দশমীর বন্ধের মাধ্যমে কিন্তু দেবী দুর্গা স্বর্গ এই স্বর্গ থেকে আসলে স্বর্গে চলে যাবেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। একই সাথে যদি আমি বলতে চাই যে নবমীর দিনে কিন্তু আসলে সকলের মধ্যে বিষাদ কাজ করছে, দুঃখ ভারাক্রান্ত অনেকে দেখা যাচ্ছে, কারণ জানেন যে দেবী দুর্গা কালকে বিদায় নেবেন। একটু পর হচ্ছে আমরা যতটুকু জেনে জানতে পেরেছি ভারতীয় হাই কমিশনার এই পূজা মণ্ডপে আসবে এবং উনি এই পূজা মণ্ডপ পরিদর্শন করবে এবং আজকে এই বিশেষ দিন নবমীর শেষ প্রান্তে কিন্তু ভক্তরা কিন্তু একটু বিষাদ ময় করছে। একই সাথে যদি আমি বলতে চাই যে এই যারা ভক্ত আছে তারা কিন্তু আসলে অনেকটা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আসলে দুর্গা এই মণ্ডপে এসছে এবং তারা কিন্তু দেবী দুর্গার হচ্ছে পায়ে অর্চনা দেবে একটু পর এবং একই সাথে তাদেরকে হচ্ছে প্রসাদ দেওয়া হবে এবং তারা এই প্রসাদের মাধ্যমে আজকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং তারপরে কালকে হচ্ছে দশমীর কার্যকলাপগুলো করা হবে। সুজন, আপনাকে ধন্যবাদ। ঢাকেশ্বরী মন্দির থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন।
নিউজ পোর্টাল সহ গণমাধ্যমে দর্শকদের গুরুত্ব দিয়ে মানসম্মত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচারের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন লাইফস্টাইল নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সেবার মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। এটিএন মিডিয়া কমিউনিকেশনের প্রকাশনায় অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এটিএন লাইফস্টাইল। ডিজিটাল ভার্সনে পাঠকদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যই এই অনলাইন সংবাদ মাধ্যমের উদ্দেশ্য। এই অনলাইন পোর্টাল দর্শকদের খুবই সহজে হাতের মুঠো থেকে তারা সারা সব কিছু তথ্য ইনফরমেশন পাশাপাশি বিনোদনের অনেক কিছু তারা দিতে পারবে, আমরা দিতে পারবো। ধর্ষণ, নারী নির্যাতন, সহিংসতার বিরুদ্ধে কাজ করার পাশাপাশি দৈনন্দিন জীবনাচরণের নানা দিক তুলে ধরা হবে এই নিউজ পোর্টালের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমি বিশ্বাস করি যে আমাদের এই অনলাইন পোর্টালটি নারী নির্যাতন, আমাদের ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের সামাজিক যত অনাচারগুলো রয়েছে সে অনাচারগুলো এই অনলাইন পোর্টাল তুলে ধরবার চেষ্টা করবে। একই সাথে তারা বস্তুনিষ্ঠ সংবাদ যেভাবে এটিএন বাংলা এবং এটিএন নিউজ সম্প্রচার করে থাকে সেই বস্তুনিষ্ঠ সংবাদগুলো তারা পরিবেশন করবে। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, মানুষকে জিম্মি বা হয়রানি করে নয়, ভুক্তভোগীদের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পোর্টালটিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা প্রোগ্রাম করব, দেখাবো, কারণ হচ্ছে যেটা আমরা জনগণকে সাহায্য করার জন্য উদ্দেশ্য যেটা থাকবে যে মেনলি আমরা জনগণের সেবা করব, যে সবারই উদ্যোগ হবে যে প্রোগ্রামটাকে যাতে মানসম্মত একটি উন্নত মানের প্রোগ্রাম হয় এবং সবাই এটার দিকে দৃষ্টি নিয়ে দিবে, ভালো মতো দৃষ্টি দিবে। মুঠোফোন নির্ভর মিডিয়ার চাহিদা বাড়ায় মূলধারার অনেক গণমাধ্যমের সংবাদ ও অনুষ্ঠান অনলাইনে প্রচারিত হওয়ায় মানুষের তথ্য পাওয়া সহজ হয়েছে বলে মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পৃথিবী থেকে করোনা মহামারী দূর হোক এই প্রার্থনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব। নানা আয়োজনে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় 5 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করল তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্থানীয় সময় 20 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত চলে এই দুর্গাপূজা। সিটির প্রবাসীদের অঞ্চলগুলোতে বাংলাদেশিদের আয়োজনে মোট 18টি পূজা মণ্ডপ সম্পন্ন হয় এবং সেখানে সীমিত পরিসরে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে। মন্দিরের পুরোহিত জানান, এবার দেবী এসেছেন দোলায় করে এবং রবিবার দশমীতে বিদায় নেবেন গজের জোরে। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পার্টেক্স খেলার খবর। মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা লড়াইয়ে আজ দুপুরে নাজমুল একাদশের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ। 4 ম্যাচের 3টিতে জিতে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে 2 ম্যাচেই জিতেছে তারা, তাই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে ব্যাটসম্যানরা হতাশ করলেও মাহমুদউল্লাহ রিয়াদের দলের বোলাররা আছেন ভালো ছন্দে। নাজমুলদের কাছে 2 ম্যাচে হারের প্রতিশোধ ফাইনালেই নিতে চায় রিয়াদের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল, তবে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আনফিল্ডে শুরুতে পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অলরেডরা। খেলার 13 মিনিটে পেনাল্টিতে শেফিল্ডকে এগিয়ে দেন সান্ডোরা বার্গা। এরপর 41 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো, আর দিয়েগো জোতাস 64 মিনিটে জয়সূচক গোলটি করেন। অন্য ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে মিখেল অ্যান্থনিওর গোলে 18 মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বর্তমান লিগ রানার্স আপদের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় 51 মিনিট পর্যন্ত। অবশেষে ফিল ফোডেনের গোলে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। যশোরে ব্যাপক হারে মাল্টা চাষ শুরু, অল্প সময়ে অধিক লাভের সুযোগ তৈরি হয়, আগ্রহী হয়ে উঠছে শিক্ষিত যুবকরাও।
স্বল্প বরাদ্দ ও কর্তৃপক্ষের গাফিলতিতে হচ্ছে না মেহেরপুরে তিন কিলোমিটার রাস্তার সংস্কার কাজ। চরম দুর্ভোগে তিন গ্রামের 10,000-এরও বেশি মানুষ। আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী, স্বল্প পরিসরে মণ্ডপে চণ্ডীপাঠের মাধ্যমে পালিত হচ্ছে বিহিত পূজা। এবং দর্শকদের গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচারের আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।